হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা নতুন ভিডিওতে হাজির হলাম, আমি আমার সাথে আছে মিনহাজ। তো আজকের ভিডিওর টপিক হইল, তুমি বলো, নতুন একটা এক্সপেরিমেন্ট। নতুন এক্সপেরিমেন্ট বড় কবুতর কিছু করা যায় কিনা। আমরা সবসময় মিডিয়াম সাইজের কবুতর পছন্দ করতাম, তো এই বছর কিছু ডিফারেন্ট করতে চাচ্ছি। একটু বড় সাইজের একটা পেয়ার দেই, একটা মাদি নিলাম, একটা বড় মাদি। মাদি আমার কাছে আছে ফার্স্ট এবং থার্ড ওয়া এবং টপ প্রাইজ উইন করা। এছাড়াও 10% চারটা প্রাইজ উইন করা আছে কবুতরটা। কবুতরটা নিলাম একটু বড় সাইজ, আমি এই কারণে পেয়ার করতাম না। আর বড় সাইজের একটা বড়, মোটামুটি বড়, এক্সট্রিম বড় না, এটা মিডিয়াম বড় আর কি। নন নিল, কিন্তু ওর বাচ্চাগুলো বড় হয়, তো এটা এর আগেও পেয়ার করা হয়েছে, কিন্তু মাদি এত বড় ছিল না। এই নর পেয়ার করা হয়েছে ছোট মাদির সাথে, কিন্তু এখন এটা বড় একটা মাদির সাথে পেয়ার করা হইতেছে। এটা আছে অ্যান্ড্রেস জাপার গ্রিপেলের গ্র্যান্ডসন এবং আরেক সাইড দিয়ে লুডু। আর আমার হাতে যেটা আছে এটা তো নিজে প্রুভেন, অলিম্পিয়াড 003 থেকে আসা, ইনব্রিড অলিম্পিয়াড 003 থেকে আসা। তো আমরা আজকে এটাকে পেয়ার করব, তাই এটা খাঁচা এখন দিয়ে একটু আপনাদের দেখাতে চাই, কবুতরের সাইজটার ব্যাপারে একটু আইডিয়া দিতে চাই। যেটা মিনাজ বলতেছে যে একটু বড় সাইজ পেয়ার করে দেখি কি হয়, বড় সাইজ কবুতর থেকে বাচ্চা কেমন রেজাল্ট করে এটা একটু দেখি। তবে সেক্ষেত্রে প্রুভেন কবুতরের একটা পার্ট অবশ্যই থাকতে হবে তার মধ্যে, যেমনটা আমার এই মাদিটা প্রুভেন এবং নটটা প্রুভেন না, নটটা ভুলাই আছে আর মাদিটা বরাবরের মতো রেড, মানে কি বলে ইয়েলো আই। ওই পেয়ারটা দিব আজকে, দেখা যাক এই পেয়ার থেকে বাচ্চা কেমন হয়। তো আসলে আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো এক্সপেরিমেন্টাল ভিডিও, এটা আসলে কাউকে কোনো কিছু জানানো বা বোঝানো না। তবে আমার প্রতিটা ভিডিওর মধ্যেই কিছু না কিছু থাকে যেগুলো আমি আপনাদের মাঝে বলে দিতে চাই, সেটা হলো ওয়েদার, ডিসগাস্টিং ওয়েদার। তো আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা যদি কোনো টসে থাকেন, তাহলে আমার একটা পরামর্শ আপনাদের কাছে থাকবে, আপনারা এই দুইটা দিন বৃহস্পতি শুক্র শনিবারের খবর বলতে পারি না এখনও, আগামীকাল বৃহস্পতিবার তারপর শুক্রবার, এই ওয়েদারে কবুতর টস করবেন না। টস করবেন তো অনেক বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে, ক্ষতির সম্মুখীন হতে পারেন। মিনাজ একটু টস নিয়ে বলো। টস করার আগের দিন আমাদের অবশ্যই সচেতন থাকা দরকার, আগামী দিনের ওয়েদারটা কী আছে জেনে রাখা দরকার। যদি কোনো রকম ব্যাড ওয়েদার দেখেন, তাহলে আপনারা আপনাদের কবুতরকে, শখের কবুতরকে নিয়ে কখনো বের হবেন না, চেষ্টা করবেন একটা শাইনি ওয়েদারে টস করার। আর বাই চান্স অনেক সময় আমরা দেখা যায় সকালে বের হইলাম, স্পটে যাওয়ার পরে দেখতেছি যে ওয়েদারটা ভালো না বা ভিজিবিলিটি ভালো নাই, কুয়াশা দেখা যাচ্ছে। তো এরকম যদি ওয়েদার দেখি তাহলে আমরা না ছাড়াটাই উত্তম, কবুতর ফিরিয়ে আনলেও ভালো, নেক্সটে আরও টচ করার সময় পাওয়া যাবে। কিন্তু গাজরামি করে টচ করলে আসলে আমরা তো ছেড়ে দিলাম, কবুতরের উপর এটা ক্ষতি হয়ে যায়। আবার অনেক সময় এখন যে ওয়েদারটা দেখা গেছে, রোদ আছে, সকালে দেখলাম রোদের সাথে বৃষ্টি হচ্ছে, কালকে রাত্রেও বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির পানি যদি কবুতরের গায়ে লাগে তাহলে তো শেষ। আপনার মনে করেন রেসের আগে অ্যান্টিবায়োটিকের একটা ডোজ দিতে হইব, যেটা কবুতরের জন্য আসলে মঙ্গলকর নয়। এটা দিলে আপনার কবুতরের রেসের রেজাল্টও শেষ, হয়তো কবুতর রিকভার হয়ে যাবে, কবুতর রেস করবেন, কিন্তু রেজাল্ট আসার স্বরূপ হবে না, আসা খুবই খুবই খারাপ রেজাল্ট হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন কবুতরকে 100% ফিট রাখার আর ওয়েদারগুলোকে একটু পর্যবেক্ষণে রাখার। ধন্যবাদ। তো ভিউয়ার্স, শর্ট টিপস সবসময় থাকে আমার আপনাদের উদ্দেশ্যে, তো আজকের এই শর্ট টিপস হলো এটা, যে
এমন ওয়েদারে টস করবেন না। আর পুরান ঢাকা থেকে যারা আছেন আমার সাবস্ক্রাইবার এবং ফ্রেন্ড এবং বন্ধুগণ যারা আছেন তাদেরকে এই যে বলে দেয় এই ধরনের কিলার থেকে সাবধান আপনারা, এরা হলো কিলার। তো দেখেন এই যে গুড্ডি উড়াইতেছে, ক্ষতি করতেছে। শুক্রবার তো অবশ্যই না, কারণ শুক্রবার দিন সাকরাইন ঘুরি উৎসব আমাদের পুরান ঢাকায়। তো আপনারা কেউ শুক্রবারে টস করবেন না, বা কেউ যদি পুরান ঢাকার বাইরে হন, আপনাদের কবুতর যদি পুরান ঢাকার উপর দিয়ে যাইতে হয় অবশ্যই না, পুরান ঢাকায় অ্যাভয়েড করার চেষ্টা করুন আপনারা, যাতে কবুতর পুরান ঢাকায় কোনোভাবেই না ঢুকে, তাতে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। কারণ এই যে সুতাটা, এই সুতাটা হইল রক সুতা, আর রক সুতায় আপনার কবুতর যদি লাগে প্লাস্টিক এবং রাবারের মিশ্রণে থাকে, লাগলে এই সুতায় যে দেখাই আমি আপনাদেরকে, সুতা রাখো এই যে এই সুতাগুলা, এটা প্লাস্টিক এবং রাবারের মিশ্রণ, যেটা কবুতর ই করতে পারে না, কবুতরের গায়ে লাগলে এবং পেঁচা যায় কবুতরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। তো বরাবরই একটা ভালো কিছু বলার জন্য আসি। তো না, একটা কথা বলতে চাই, এই কবুতর যে প্যাডটা করলাম, বাংলাদেশে বেশিরভাগ মানুষই জানে যে বড় কবুতর প্যাড না, মানে দুইটা বড় কবুতর প্যাড না করা। তো আমিও আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে যে বড় কবুতর প্যাড করলে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। আমরা চেষ্টা করছি, আমাদের ঘরে তো কয়েকটা বড় কবুতর আছে, তার মধ্যে থেকে বাছাই করে সাদা কবুতরটা মানে হাতে পড়লো যে এটার সাথে পেয়ার করলে সম্ভাবনা আছে। আমি বলছিলাম হারমান কোস্টার নটটা দিয়ে দাও, গ্রেট ব্রিটেনের যেটা জিবি, কিন্তু ওইটার সাথে বলতেছে যে আসলে এতই বড় ওইটা যে আসলে খুবই খুবই ক্রিটিক্যাল একটা কবুতর পেয়ার করার জন্য। ওইটা তোমার মনে আছে খায়ের ভাই আইসা নিজে আমাদের ঘরে আইসা কবুতরটা পেয়ার? হ্যাঁ আমার মনে আছে উনি পেয়ার করেন, পরে পরবর্তীতে উনি ওনার ঘর থেকে একটা মাদি দিয়েছিলেন যে এই মাদির সাথে জোড়া দাও, তাহলে ওর ব্যালেন্সটা ফিরে আসবে বাচ্চা। আচ্ছা, তারপরে একটা আমার ঘরের বাচ্চা উনি সাজেস্ট করে রেখেছিল, যেটার বাচ্চা দুইবার সেকেন্ড হয়েছিল। তো এই কথাই আসলে, বড় কবুতর যদি আপনারা মিলাইতে পারেন তো আমি চেষ্টা করছি, খুব মানে মনোযোগ দিয়ে জিনিসটা বাছাই করার চেষ্টা করছি, যাতে এমন একটা ব্যালেন্সের বাচ্চা বের হয় যেটা দিয়ে আমরা বড় কিন্তু কবুতরটা একটু ব্যালেন্সের কবুতর পাই, স্পোর্টসম্যান যেরকম হয় আর কি। আচ্ছা দেখি কি হয়, একটা এক্সপেরিমেন্ট না করলে তো হবে না। আমি ছোট ছোট কবুতর তো অনেক বের করতেছি, মিডিয়াম সাইজের কবুতর অনেক বের করতেছি, এখন এক জোড়া মানে দুই জোড়া বাচ্চা নিব, এদের টার্গেট আছে দুই জোড়া বাচ্চার। দুই জোড়া বাচ্চা যদি নিতে পারি তাহলে হয়তো বা বুঝতে পারবো কি হয়। এজন্য সাজেশন থাকবে না, কিন্তু এটা আমরা এক্সপেরিমেন্ট করব। এটা যদি আমার ইউটিউব সাকসেস হই কি না হই, এটা ভবিষ্যতে চ্যানেল যদি দুই বছর থাকে তিন বছর থাকে, তারপরে হয়তো বা একটা আপনাদেরকে আপডেট আমি দিতে পারবো। কারণ এগুলা লং টাইম প্রসেস, এগুলা বললেই হয়ে যায় না। ঘরে ভালো ফ্লাই করতে পারে কিন্তু রেসে ভালো নাও পারফরম্যান্স নাও করতে পারে, এটা আসলে সময়ের ব্যাপার, দেখতে হবে, সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল, এটা আপনারা ওইভাবে নেবেন না। আমরা সাকসেস হলে অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন, আমরা সাকসেস হলে আমরা আল্লাহর রহমতে সব বড় কবুতর জোড়া দিব এরপরে। আর এটা মূলত আরেকটা কথা বলে রাখা ভালো, এটা কিন্তু আমরা মূলত তিনটা রেস টার্গেট করছি, 100, 150, 200, এরপরে কিন্তু আর আমরা এই কবুতর নিয়ে যাব না, কারণ এটা অটোমেটিক মানে আপনার বুঝতে হবে, যাওয়া লাগবে, না গেলে আমরা বুঝতে পারবো না যেটা কোন পর্যন্ত এটা ভালো পারফরম্যান্স দিতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে যাবো, সমস্যা এক্সপেরিমেন্ট, এটা না হারানো পর্যন্ত আমরা কন্টিনিউ করতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মামাদের জন্য দোয়া করবেন, মামারা আমাদের দেশে মানে সেবা দিয়ে যাচ্ছে, তাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের সেবা তারা আরও ভালো মতো দিতে পারে। আর সবাইকে সবার কাছে পরামর্শ মানে একটাই আবেদন থাকবে, আমাদের কবুতর সেক্টরের মানে ভালোর জন্য আপনারা অন্তত ওই ঘুরি উৎসবটা বাদ দেন, আর যারা করে তারা করবেই। কিন্তু আমার একটাই কি বলার থাকবে যে আপনারা আমাদের নিজেদের সতর্ক হইতে হবে, কারণ আমরা একটা ক্ষুদ্র জনগোষ্ঠী, আমরা যারা কবুতর পালক আছি একদমই ক্ষুদ্র, আমরা 2, 4, 5, 10 জন একটা এলাকার মধ্যে, কিন্তু একটা মহল্লায় মানুষ থাকে প্রায় হাজারের উপর। তাহলে হাজার মানুষ একটা জিনিস উদযাপন করলে আমরা 2, 4 জন এটা মানে আমাদের কোনো একটা ইয়ে, তারা আমার কথায় কোনো পাত্তাই দিবে না। তো একটা আরেকটা শেষ কথা বলবো,
আগামী ভিডিও সাকরেনের উপরই আসছে, সাকরেনের উপরই আগামী ভিডিও আসছে। সাকরেনে কি হয় না হয়, কি করি না করি, এগুলো নিয়ে একটা ভিডিও নিয়ে আসতেছি আমি। এই বলে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।